হ্যালো বন্ধুরা, বাণীবীর শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা দীর্ঘদিন ধরে আমার অনেক দর্শক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল বোঝানোর জন্য। আজকে আমি ছন্দ নির্ণয় বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ছন্দ নির্ণয় করতে গেলে তোমাদের প্রথমেই যে বিষয়টা জানতে হবে সেটা হলো ছন্দ কি। প্রকৃতপক্ষে ছন্দ কি এটাকে কোনো নির্দিষ্ট সংজ্ঞা দ্বারা সংজ্ঞায়িত করা যায় না। তার কারণ হলো, ছন্দ কি সেটা বোঝবার জন্য আমাদের অনেক কিছু জ্ঞান প্রয়োজন পড়ে। উদাহরণস্বরূপ বলতে পারি, ছন্দ হলো এমন একটা বিষয় যেটা কোনো একটি রচনাকে গদ্য, প্রবন্ধ, নাটক ইত্যাদি ভিন্ন ভিন্ন ধরনের যে রচনা রীতি রয়েছে তাদের থেকে পৃথক করে এবং একটা রচনাকে কবিতা পদবাচ্য করে তোলে। অর্থাৎ ছন্দই একটা রচনাকে কবিতা বা পদ্য রচনার মর্যাদা এনে দিতে পারে। তো একটা রচনাকে কবিতা পদবাচ্য হতে গেলে তাতে প্রপার ছন্দ থাকতে হবে। প্রকৃতপক্ষে একটা কবিতাকে ছন্দ পদবাচ্য হতে গেলে বা একটা রচনাকে ছন্দ পদবাচ্য হতে গেলে সেখানে থাকতে হয় অনেকগুলি বিষয়। তার মধ্যে মিল অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু মিল ছাড়া সেখানে থাকতে হয় পর্বে পর্বে একটা অপূর্ব সামঞ্জস্য, তার মধ্যে থাকতে হয় মাত্রা গণনাগত সাদৃশ্য। মিল তো থাকতেই হয়, তার সঙ্গে আরও থাকতে হয় অক্ষর এবং দলের সুবন্দোবস্ত, শ্বাসাঘাতের সঠিক ব্যবহার, সঠিক ধ্বনি গাম্ভীর্য বা সঠিক তান বা সুরের ব্যবহার। তো এত কিছুর মিশ্রণে একটা রচনাকে আমরা ছন্দ পদবাচ্য বলতে পারি বা একটা রচনার ছন্দ ঠিকঠাক হয়েছে সেটা বলতে পারি। তো ছন্দ নির্ণয় করতে গেলে আমাদেরকে সবার আগে যে বিষয়টা জানতে হবে সেটা হলো অক্ষর বা দল কাকে বলে, অথবা অক্ষর বা দলের বিভাজন কিভাবে করা সম্ভব। তো আমার আজকের আলোচনায় আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব অক্ষর বা দল বলতে তোমরা কি বুঝবে এবং ছন্দ নির্ণয় করতে গেলে অক্ষর বা দল বিভাজন তোমরা কিভাবে করবে। তো চলো সেই বিষয়টা জেনে নেওয়া যাক। প্রথমেই বলি, ছোটবেলা থেকে আমরা যখন পড়াশুনো করতে শুরু করি আমরা অক্ষর বা দল বলতে কি বুঝি বলো তো? একদম ঠিক ধরেছ, আমরা বুঝি অ আ ক খ এই বিষয়গুলোকে। আমি এতক্ষণ যে বিষয়গুলোর কথা বললাম, অর্থাৎ অ আ হ্রস্ব ই দীর্ঘ ই অথবা ক খ গ ঘ, এগুলো সবই হলো এক একটি ধ্বনি এবং এদের যে লিখিত রূপটা, মানে যখন আমরা সেটা লিখি তখন সেটা হয় বর্ণ। তো ধ্বনি এবং বর্ণ কিন্তু কখনোই অক্ষর নয়। তাহলে অক্ষর জিনিসটা কি? না, মন দিয়ে শোনো, অক্ষর জিনিসটা কি? আমরা যখন কোনো শব্দ উচ্চারণ করি তখন আমাদের উচ্চারণের এক ঝোঁকে সেই শব্দটার যতটুকু ক্ষুদ্রতম অংশ আমরা উচ্চারণ করতে পারি সেটাই হলো একটা অক্ষর। অর্থাৎ আমি কথাটা কি বলতে চাইলাম বলো তো? আমরা যে বিভিন্ন কথা বলি সেই কথাগুলো তো শব্দের পর শব্দ সাজিয়ে বলি, এবং সেই শব্দগুলোও যখন উচ্চারণ করি সেই শব্দগুলোর মধ্যেও কিন্তু ছোট ছোট কিছু ভাগ করে উচ্চারণ করি। এই পুরো বিষয়টা কিন্তু উচ্চারণের ওপর নির্ভর করে আছে, লেখার ওপর বা বানানের ওপর নয়। তাহলে তোমরা খুব সহজভাবে এটা বুঝতে পারো যে অক্ষর হলো সেই বিষয়টা যখন একটা শব্দ আমি উচ্চারণ করব এবং তার যতখানি ক্ষুদ্রতম অংশ আমার নিঃশ্বাসের এক ঝোঁকে আমি উচ্চারণ করতে পারবো ততটুকুই কি আমি বলবো একটি অক্ষর বা একটি দল। তো চলো একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝা যাক। ধরো আমি উচ্চারণ করলাম মা। তো এই যে মা শব্দটা আমি উচ্চারণ করলাম এটা কিন্তু নিজে একটা ইন্ডিভিজুয়াল শব্দ, আবার এটা নিজে একটা ইন্ডিভিজুয়াল দল বা অক্ষরও বটে। কেন বলো তো? তার কারণ মা এটা উচ্চারণ করতে গিয়ে আমি কিন্তু আমার উচ্চারণের এক ঝোঁকেই শব্দটা বলে ফেলতে পারি। অর্থাৎ মা বলতে গিয়ে আমাকে আর কোনো দুবার ঝোঁক নিতে হয় না বা বলবার সময় আমাকে কোনোভাবে কেটে কেটে বলতে হয় না। তাই মা এটা একটিমাত্র শব্দ এবং একটিমাত্র অক্ষর। কিন্তু ধরো আমি যদি বলি বাবা, আমি যেমনভাবেই বলি না কেন এই বাবা শব্দটা উচ্চারণ করতে গেলে আমাকে কিন্তু দুটো ঝোঁক দিয়ে বলতে হবে, বা বা। অর্থাৎ দুবার বা এই অক্ষরটা উচ্চারণের মাধ্যমে আমি বাবা এই শব্দটাকে উচ্চারণ করতে পারবো। কাজেই বাবা এই শব্দটার মধ্যে অক্ষর রয়েছে দুটো, বা এবং বা। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে মা এই শব্দটা নিজে একটা ইন্ডিভিজুয়াল অর্থবহ শব্দ এবং নিজে একটা অক্ষর বা দলও বটে, কিন্তু বাবা এটা একটা ইন্ডিভিজুয়াল শব্দ হলেও এটা কিন্তু একটাই অক্ষর বা দল নয়, এটি দুটি অক্ষর বা দলের সমষ্টি, অর্থাৎ একটা বা এবং আরেকটা বা। সেক্ষেত্রে তোমরা দেখো অক্ষর বা দলের কিন্তু কোনো মানে হতে হবে এমন কোনো মানে নেই, অর্থাৎ অক্ষর বা দল হতে পারে মানেহীন।
এক্ষেত্রে দেখো দলের যে নির্দিষ্ট কোনো অর্থ থাকতে হবে এরকম কোনো মানে নেই, অর্থাৎ দল হতে পারে অর্থযুক্ত অথবা হতে পারে অর্থহীন। এবার চলো আমরা একটু এই দল বিভাজনটা বিভিন্ন শব্দ ব্যবহার করে শিখে নেব। এখানে আমি কয়েকটি শব্দ লিখে তার অক্ষর বিভাজন বা দল বিভাজন তোমাদের দেখাবো। যেমন দেখো, প্রথমেই লিখলাম একটি শব্দ বিবেকানন্দ। এই বিবেকানন্দ শব্দটিকে তুমি যদি উচ্চারণ করো কেমনভাবে উচ্চারণ করবে? বি বে কা নন এবং দো, এবং এই দো উচ্চারণটা কিন্তু তুমি দয় ওকার দো এরকমভাবে করবে, বি বে কা নন দো। তো এই যে উচ্চারণের নিরিখে আমি এই বিবেকানন্দ শব্দটিকে কটি দলে ভাগ করলাম? এক দুই তিন চার পাঁচটি দলে ভাগ করলাম। এবার আরও একটি শব্দের দ্বারা বিষয়টা দেখালে তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে যে কেমনভাবে উচ্চারণের নিরিখে দলের সংখ্যা পাল্টে যায়। ধরো একটা শব্দ কলকাতা এবং আরেকটা শব্দ কলিকাতা। আগেকার দিনে বলা হতো না কলিকাতা, তো কলকাতা আর কলিকাতা, এই দুটো শব্দের মধ্যে ডিফারেন্স কী আছে বলো তো? উচ্চারণগত একটা পার্থক্য আছে, সেই জন্য দুটো শব্দের মধ্যে দেখবে দলগত পার্থক্য হয়ে যাবে। যেমন আমি যদি কলকাতা শব্দটার দল বিভাজন করি কিভাবে করব? কল কা এবং তা, অর্থাৎ এখানে তিনটি দল রয়েছে। এবার যদি আমি কলিকাতা শব্দটার দল বিভাজন করি তাহলে কিভাবে করব? কো লি কা এবং তা। তো এক্ষেত্রে কটা দল রয়েছে? এক্ষেত্রে কিন্তু দলের সংখ্যা চারটি। অর্থাৎ উচ্চারণের ওপর বেস করে দলের যে সংখ্যা তাতে কিন্তু তারতম্য হয়ে যায় বা পার্থক্য হয়ে যায়। কাজেই তোমাদের মাথায় রাখতে হবে যে ছন্দ নির্ণয় করার সময় তোমরা সঠিকভাবে উচ্চারণ করবে সবসময় বিষয়টাকে, না হলে কিন্তু তোমাদের যে ছন্দ নির্ণয়ের যে সমগ্র বিষয়টা সেটাতে তোমরা ভুল করে ফেলবে। এবার প্রসঙ্গত বলে রাখি, এই যে দলগুলো রয়েছে এই দলগুলোর মধ্যে একটা বিষয় লক্ষ্য করো তো। দেখো কিছু কিছু দল রয়েছে যেগুলো স্বরান্ত, অর্থাৎ যে দলগুলির পর স্বরধ্বনি রয়েছে বা যে দলগুলি শেষ হচ্ছে স্বরধ্বনি দিয়ে, আর কিছু কিছু দল রয়েছে যেগুলোকে আমরা বলতে পারি ব্যঞ্জনান্ত, অর্থাৎ সেই দলগুলি শেষ হচ্ছে ব্যঞ্জন ধ্বনি দিয়ে। প্রসঙ্গত প্রথম উদাহরণটাতে দেখো কোন কোন দলগুলো স্বরান্ত এবং কোন কোন দলগুলো ব্যঞ্জনান্ত হচ্ছে। দেখো তো বি, এই বি দলটাকে যদি আমি আবার নিখুঁতভাবে ভাগ করি তাহলে সেটা কি দাঁড়াবে? ব যুক্ত হর্ষই বি। তো দেখো ব যুক্ত হর্ষই এইটা মিলিয়ে কিন্তু হচ্ছে একটা দল বি। এর পরের দলটা দেখো বে, বে মানে ব যুক্ত এ হচ্ছে বে। এরপর হচ্ছে কা, কাটাকে দেখো ক যুক্ত আ হলো কা। কিন্তু এর পরের দলটাকে দেখো নন, এই দলটা কি হচ্ছে? এই দলটাতে আমরা দেখতে পাচ্ছি ন যুক্ত অ যুক্ত ন, এবং এই নটাতে কিন্তু আর অ নেই। কেন? কারণ উচ্চারণটা ন ন হচ্ছে না, উচ্চারণটা হচ্ছে নন, বি বে কা নন দো। এবং এই দো এর ক্ষেত্রেও কিন্তু আবার যে দলটা আমরা পাচ্ছি সেটা স্বরান্ত, কারণ সেখানে দ আছে আর ও আছে। তো এখানে তোমরা দেখলে বিবেকানন্দ এই সমগ্র যে শব্দটা সেটাকে আমরা পাঁচটা দল পেয়েছিলাম, এবং সেই পাঁচটা দলের মধ্যেও চারটে পেলাম স্বরান্ত দল এবং একটা পেলাম ব্যঞ্জনান্ত দল। তো তোমরা এখান থেকে বুঝতে পারলে কোন দলটাকে আমরা স্বরান্ত বলতে পারবো এবং কোন দলটাকে আমরা ব্যঞ্জনান্ত বলবো। তো প্রকৃতপক্ষে স্বরান্ত এই শব্দটার মানে কি? স্বর অর্থাৎ স্বরধ্বনি অন্তে থাকে যখন, অর্থাৎ শেষে থাকে যখন, তাকেই আমরা বলবো স্বরান্ত দল, স্বরান্ত দল। আর ব্যঞ্জনান্ত দল মানে ব্যঞ্জন ধ্বনি যখন অন্তে বা শেষে থাকে তখন আমরা তাকে বলবো ব্যঞ্জনান্ত দল। তো তোমরা স্বরান্ত দল এবং ব্যঞ্জনান্ত দল কি সেটাও আশা করি বুঝতে পারলে। এখানে দেখো যেমন কোল, এই দলটা কিন্তু ব্যঞ্জনান্ত দল কারণ লয় হসন্ত এখানে রয়েছে শেষে, কিন্তু কাটা আবার স্বরান্ত যেহেতু কয় আকার রয়েছে, তাটাও স্বরান্ত।
কিন্তু কলিকাতা এখানে দেখো চারটেই কিন্তু স্বরান্ত দল, কেন? কারণ ক এই ধ্বনিটার সঙ্গে কিন্তু একটা অ ধ্বনি যুক্ত হয়ে আছে, এই অ কিন্তু স্বরধ্বনি, সেক্ষেত্রে এটা কিন্তু স্বরান্ত দল। এবং লিতে হ্রস্বই আছে, কাতে আ আছে, এবং তাতেও আবার আ এই স্বরধ্বনিটি আছে। কাজেই তোমরা বুঝতেই পারছো যে দল হয় মূলত দু প্রকার, কাজেই আমরা এখানে বলতে পারি দল বা অক্ষর দুই প্রকার, দুই প্রকার। একটা হলো স্বরান্ত দল এবং অপরটা হলো ব্যঞ্জনান্ত দল। এই স্বরান্ত দল এবং ব্যঞ্জনান্ত দলের ধারণা ক্লিয়ার না হলে তোমরা কিন্তু ছন্দ করতে পারবে না। তো কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ছন্দ করতে গেলে তোমাদেরকে তিনটে বিষয় মাথায় রাখতে হবে। একটা হলো দল জিনিসটা নির্ণয় করা, এবং দল তোমরা নির্ণয় করবে উচ্চারণের ভিত্তিতে, উচ্চারণের ভিত্তিতে, কাজে উচ্চারণটা খুব গুরুত্বপূর্ণ। দু নম্বরে তোমরা দেখবে স্বরান্ত দল কোনগুলো, অর্থাৎ স্বরান্ত দল কি এই কনসেপ্টটা ক্লিয়ার রাখা, এবং তিন নম্বরে ব্যঞ্জনান্ত দল কি এই কনসেপ্টটা ক্লিয়ার রাখা। তো এই তিনটে মূল বিষয় যে উচ্চারণের উপর ভিত্তি করে তোমরা দল বিভাজন করবে, সেখানে স্বরান্ত দল এবং ব্যঞ্জনান্ত দল, অর্থাৎ স্বরান্ত এবং ব্যঞ্জনান্ত এই দুটো বিষয়কে মাথায় রাখতে হবে। তো এই তিনটে কনসেপ্ট বুঝে গেলে তোমরা কিন্তু দল বিভাজন করতে সক্ষম হবে, এবং একবার দল বিভাজন যথাযথভাবে করতে পারলে তোমরা কিন্তু ছন্দ নির্ণয় খুব সহজেই শিখতে পারবে, ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে সেখানে কোনো অসুবিধা হবে না। এবার প্রসঙ্গত একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, সেটা হলো ছন্দের ক্ষেত্রে এইভাবে স্বরান্ত দল এবং ব্যঞ্জনান্ত দল এই নাম দুটো দিয়ে দলকে ব্যঞ্জিত করা হয় না, বরং ছন্দের ক্ষেত্রে দলকে যে দুটো ভাগে ভাগ করা হয় সেটা হলো মুক্ত দল এবং রুদ্ধ। তো ছন্দের ক্ষেত্রে তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো মুক্ত দল এবং রুদ্ধ দলের কনসেপ্ট। তো স্বরান্ত দলগুলোই হলো মুক্ত দল, এবং ব্যঞ্জনান্ত দলগুলোই হলো রুদ্ধ দল। প্রসঙ্গত তোমাদেরকে বলে রাখি যে মুক্ত দল এবং রুদ্ধ দল এরকম নাম কেন হলো। তো মুক্ত দলগুলো যেহেতু স্বরান্ত, বুঝতেই পাচ্ছ যে এই দলগুলোর অন্তে স্বরধ্বনি থাকে, এই দলগুলো যখন উচ্চারণ হয় তখন উচ্চারণকালে আমাদের যে শ্বাস বায়ুটা আছে সেটা মুখগহ্বরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, একেবারে মুক্তভাবে বেরিয়ে যেতে পারে, সেই কারণে স্বরান্ত দলগুলোকে বলা হয় মুক্ত দল। পক্ষান্তরে রুদ্ধ দলগুলো যেহেতু ব্যঞ্জনান্ত হয় তাই রুদ্ধ দলগুলো উচ্চারণকালে মুখগহ্বরের কোথাও না কোথাও সেটা বাধাপ্রাপ্ত হয়। যেমন যদি কণ্ঠধ্বনি হয় তাহলে কণ্ঠে বাতাসটা বাধাপ্রাপ্ত হয়, যদি দন্তধ্বনি হয় তাহলে দাঁতে সেটা বাধাপ্রাপ্ত হয়। তো কোথাও না কোথাও মুখগহ্বরের ভেতরে শ্বাসবায়ুটা বাধাপ্রাপ্ত পেয়ে তবেই ব্যঞ্জনান্ত দলগুলো উচ্চারিত হয়, তাই ব্যঞ্জনান্ত দলের আরেক নাম রুদ্ধ দল। এই মুক্ত দল এবং রুদ্ধ দলের কনসেপ্ট যথাযথভাবে জানা না থাকলে তোমরা কিন্তু ছন্দ করতে পারবে না, কারণ ছন্দ করতে গেলে এই অক্ষর বা দলের কনসেপ্ট এবং বিশেষ করে অক্ষর বা দলের দুটো ভাগ স্বরান্ত ব্যঞ্জনান্ত তথা মুক্ত দল এবং রুদ্ধ দল এই ভাগটা সম্পর্কে তোমাদের যথাযথ জ্ঞান থাকতে হবে। এবার বলে রাখি ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে মুক্ত দল এবং রুদ্ধ দলকে আমরা দুটো চিহ্ন দ্বারা চিহ্নিত করি। মুক্ত দলের ক্ষেত্রে আমরা যে চিহ্নটা ব্যবহার করি সেটা হলো এই অর্ধচন্দ্রাকৃতি চিহ্নটা, আর রুদ্ধ দলের ক্ষেত্রে আমরা যে চিহ্নটা ব্যবহার করি সেটা হলো এইভাবে একটি দাগ বা বার। তো এই দুটো চিহ্নই কিন্তু আমরা ব্যবহার করি শব্দের মাথার ওপর। এখানে আমি দেখাবো, এই যে আমি তিনটে শব্দ লিখেছি, বিবেকানন্দ, কলকাতা এবং কলিকাতা, ধরো এই শব্দ তিনটে তোমার কোনো কবিতার মধ্যে রয়েছে, অর্থাৎ যে ছন্দলিপিটা তুমি নির্ণয় করবে সেখানে রয়েছে, সেক্ষেত্রে তুমি মুক্তদল এবং রুদ্ধদল কীভাবে চিহ্ন দিয়ে দেখাবে, সেক্ষেত্রে তুমি চিহ্নটা এইভাবে দেবে, বি বে কা নন দো। কলকাতাটাকে দেবে কোল কা তা, কলিকাতাটাকে দেবে কো লি কা তা। তো এইভাবে করে মুক্তদল এবং রুদ্ধদলকে চিহ্ন দিয়ে বোঝাতে হয়। প্রসঙ্গত বলে রাখি মুক্তদল এবং রুদ্ধদলকে বিশেষ কিছু মাত্রার দ্বারা গণনা করে তবেই কিন্তু ছন্দ নির্ণয় করতে হয়, কিন্তু সেই বিষয়টাতে আমি এর পরের ভিডিওতে আসবো। তার কারণ এখন বর্তমানে এই মুক্তদল রুদ্ধদল এবং দলের কনসেপ্টটা তোমরা পরিষ্কারভাবে বোঝো, এইটা না বুঝলে কিন্তু পরবর্তীকালে যখন ছন্দের আরও কোনো জটিল দিকে আমি যাব তখন সেই বিষয়গুলো আর বুঝতে পারবে না।
তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করছি আজকের ভিডিওটা থেকে তোমরা অক্ষর বা দল কাকে বলে এবং অক্ষর বা দলের যে দুটো বিভাজন আছে অর্থাৎ এই মুক্ত দল এবং রুদ্ধ দল এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট করতে পেরেছো। এই দুটো জিনিসকে বুঝে গেলে এবং আরেকটা বিশেষ জিনিস বুঝে গেলে যে ছন্দ করতে গেলে তোমাদেরকে উচ্চারণের ওপর বেস করে অক্ষর ভাগ করতে হবে, বানানের ওপর নয়। এই বিষয়গুলো বুঝে গেলে কিন্তু ছন্দ করতে তোমরা আর আটকাবে না এবং ছন্দ করার সময় যে অক্ষর বা দল বিভাজন করতে হবে সেটা তোমরা যথাযথভাবে করতে পারবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আশা করছি আমার এই ছন্দের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা। এর পরবর্তীকালে ছন্দের আরও খুব ইম্পর্টেন্ট ভিডিও আমি আপলোড করতে চলেছি, যেটার দ্বারা খুব তাড়াতাড়ি খুব সহজে তোমরা ছন্দ নির্ণয় করতে পারবে। তো ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলে রাখি, তোমরা অক্ষর বা দল বিভাজন কতটা শিখলে সেটা জানার আমি একটা পদ্ধতি বের করেছি। সেটা হলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বাড়িপীঠ শিক্ষাঙ্গন আমাদের এই চ্যানেলের নামটার মধ্যে কতগুলো অক্ষর বা দল রয়েছে এবং তার মধ্যে কটা রুদ্ধ দল এবং কটা মুক্ত দল রয়েছে। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম, ধন্যবাদ।